অন্যতম হচ্ছে চারটি ফেরকা। এক, হিজবুত তাওহীদ। দুই, কাদিয়ানি। তিন, মুনকিরে হাদিস আহলে কোরআন। চার, জঙ্গি সন্ত্রাসী। তন্মধ্যে হিজবুত তাওহীদের আলোচনা এই জন্য আগে করা উচিত যে বাংলাদেশে এখন পর্যন্ত সেই রকম হিজবুত তাওহীদের উপর আলোচনা আলেম ওলামা করা শুরু করেননি, যদিও করা জরুরি হয়ে গেছে। আপনারা চিনেন না হিজবুত তাওহীদকে? তাদের একটা পরিচয় হচ্ছে তারা ইসলাম ইমাম এইভাবে লেখে। তো হিজবুত তাওহীদ বিষয়ে আমি কিছু তাত্ত্বিক কথা তাদের বই পুস্তক থেকে, কয়েকদিন যাবৎ তাদের যত বই পুস্তক তাদের ওয়েবসাইটে পেয়েছি, পড়ার চেষ্টা করেছি, তার মধ্যে কয়েকটি বই, একটা বই হচ্ছে ইসলামের প্রকৃত রূপরেখা, আর একটা বই হচ্ছে প্রকৃত সালাহ, মানে সালাত, প্রকৃত সালাত কি, আর একটা বই হচ্ছে আকীদা। এইরকম কয়েকটা বই আমি তাদের পড়েছি। আল্লাহে আল্লাহর কসম, প্রত্যেক লাইন বিভ্রান্তিতে ভরা। আমি পড়তে গিয়ে হতবাক হয়েছি যে এখন পর্যন্ত আলেম ওলামা কেন এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কলম ধরছে না, মুখ খুলছে না, অথচ খোলা এবং কলম ধরা জরুরি হয়ে গেছে। হিজবুত তাওহীদ কত সুন্দর নাম তারা রেখেছে। হিজব মানে দল, তাওহীদ মানে তাওহীদ। তাওহীদ হচ্ছে আহলে হাদিসদের নিশানা বা পরিচয়, আর সেই তাওহীদের মতো সুন্দর নামকে তারা নিয়ে এত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে যা ভাষায় প্রকাশ করার নয়। তার মধ্যে আমি শুধু বিভ্রান্তিগুলো বলে যাব, আপনারা দেখবেন। এক নাম্বার বিভ্রান্তি হচ্ছে, এমনিতে আমাদের দেশে একামতে দিন নিয়ে 14 রকমের মন্তব্য। কেউ বলে একামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, কেউ বলে একামতে দিন মানে এটা, আর এই ইসলামের বাস্তব রূপরেখা এই বইয়ে হিজবুত তাওহীদ বলতেছে যে একামতে দিন হচ্ছে কয়েকটি নির্দিষ্ট জিনিস। কি কি? এক, একতা ঐক্যবদ্ধতা। দুই, ইতাআতুল ইমাম, ইমামের অনুসরণ। হিজবুত তাওহীদের নেতাকে কি বলা হয়? ইমাম বলা হয়, ইমামের আনুগত্য। তিন, হিজরত করা। চার, জিহাদ করা। এই কয়টাই হচ্ছে একামতে দিন, আর সালাত সিয়াম হজ যাকাত একামতে দিন নয়, নাউজুবিল্লাহ। এভাবেই লেখা আছে যে সালাত সিয়াম হজ যাকাত একামতে দিন নয়, নতুন একটা নাম দিয়েছে সালাত সিয়াম হজ যাকাতের। যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে তারাও বলে যে সালাত সিয়াম হজ যাকাত ট্রেনিং কোর্স, কিন্তু তারা ওটাকে আত্মিক ট্রেনিং কোর্স বলে বিশ্বাস করে। কিন্তু হিজবুত তাওহীদের মতে বাতিল ফেরকা বলে যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ, নাউজুবিল্লাহ। তাদের সালাত দেখেছেন আপনারা ভিডিও, কিভাবে তারা সালাত আদায় করে? তারা সালাতকে আর সালাত রাখেনি, সালাতকে একটা জঘন্য নীতি বানিয়ে ছেড়েছে, নাউজুবিল্লাহ। তাদের এই কথার জবাবে বলতে চাই, সালাত যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে হজ তার চেয়ে বড় সামরিক কুচকাওয়াজ হতো। হজে একজন হাজি যত পরিশ্রম করে সালাতে অত পরিশ্রম হয় না। হজ সালাত যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে সাহাবিরা আর আলাদা করে সামরিক প্রশিক্ষণ নিত না। সাহাবিরা আলাদা করে সামরিক প্রশিক্ষণ নেয়নি? আপনারা ইতিহাস পড়ে দেখেন, তীর চালনা শিখেছে, তরবারি পরিচালনা শিখেছে, মসজিদের মধ্যে কুস্তি করেছে। যদি সালাতে সামরিক কুচকাওয়াজ হয় তাহলে এগুলোর প্রয়োজন কি? ডাহা মিথ্যা কথা। ইসলামকে নষ্ট করার এক মহা ষড়যন্ত্র এই যুগে হচ্ছে হিজবুত তাওহীদ। সম্মানিত উপস্থিতি, সালাত সিয়াম হজ যাকাত সবই হচ্ছে, যদিও এগুলো বাদানি শারীরিক পরিশ্রম আছে, কিন্তু এগুলো আত্মিক ইবাদত। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রুকুতে তুমি পিঠ সোজা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রুকু থেকে এমন ভাবে দাঁড়াও যেন সব হাড় নিজ নিজ জায়গায় ফিরে যায়। এই কথাগুলোর মানে এই নয় যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ, নাউজুবিল্লাহ। সালাতের প্রত্যেক অংশের সাথে আত্মিক আত্মার সম্পর্ক আছে। শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে বলছেন, রাফুল ইয়াদাইন করা মানে হচ্ছে স্যালেন্ডার করা, আল্লাহর সামনে নিজেকে স্যালেন্ডার করা, আত্মিক ইবাদত, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় থাকে।
আর্থিক ইবাদত, সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এটা যে ডাহা মিথ্যা কথা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সালাত শব্দটা নিজেই। সালাত শব্দের অর্থ কি কোনোদিন দেখেছেন? সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। আল্লাহর নিকট সবচেয়ে বেশি দোয়া করার, সবচেয়ে বেশি দোয়া কবুল হওয়ার, আল্লাহকে সবচেয়ে কাছ থেকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। আল্লাহকে ডাকার, আল্লাহর নিকটে দোয়া করার এই মাধ্যমকে তারা নাম সর্বস্ব, শারীরিক পরিশ্রম, জিমের কারখানা বানিয়ে ছেড়েছে মসজিদগুলোকে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। মানুষ বলে যে সালাত শেষ হলে পাঁচ অক্ত সালাত শেষে আবার দোয়া করে দেন, বলে না হুজুর দোয়া করে দিল না, বলে না। আরে সালাত মানেই তো দোয়া, আমি যতক্ষণ দোয়াই করলাম সালাম ফিরা হয়ে গেছে, এখন দোয়া বন্ধ, এখন চলবে জিকির। সালামের পরে কি? জিকির। সালামের আগ পর্যন্ত কি? দোয়া। আর সালামের পরে বলতেছে দোয়া করে দেন, আজীব ব্যাপার। সালামের পরে চলবে জিকির, আর সালামের আগে চলবে দোয়া। এই সূক্ষ্ম তাত্ত্বিক জিনিস বাংলাদেশের মানুষ বুঝে না। সম্মানিত উপস্থিতি, হিজবুত তাওহিদ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তারা ইতাআতুল ইমাম, ইমামের আনুগত্যকে নিঃশর্ত আনুগত্যে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। যে ইমামের আনুগত্য করতে হবে নিঃশর্ত, আর নিঃশর্ত আনুগত্য একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আরে ওরা তো তাদের আলেম ওলামাকে, নেতাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তো এরাও তাই করা শুরু করেছে যে ইমামকে আল্লাহর জায়গায় বসাতে শুরু করেছে। এবং আরও একটি দুঃখজনক বিষয় যে যত সংগঠনই তৈরি হোক না কেন, সব সংগঠনই চায় যে সেই সংগঠনের নেতা হোক একক স্বৈরাচারী, তার আনুগত্য আমাকে এবং আপনাকে করতেই হবে, যদি তার আনুগত্য আমি এবং আপনি না করি তাহলে আমার এবং আপনার মৃত্যু হবে, জাহিলিয়াতের মৃত্যু, আমি ইসলাম থেকে বের হয়ে যাব। আমিরের নামে যত হাদিস এসেছে সব হাদিসকে পৃথিবীর যত দল আছে, তাবলিগ জামাত বলেন, জামাতে ইসলাম বলেন, হিজবুত তাওহিদ বলেন, সব দলই আমিরের নামে যত হাদিস এসেছে সব হাদিসকে নিজের দলের আমিরের জন্য ব্যবহার করে। এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মাজলুম হাদিস হচ্ছে আমির সংক্রান্ত যত হাদিস এসেছে, মাজলুম হাদিস। এই হাদিসগুলোর এত অপব্যাখ্যা করা হয়েছে, এগুলো মাজলুম হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, এই হাদিসই আপনার জন্য যথেষ্ট এই দল সংগঠন হিজবুত তাওহিদ আর যেটাই হোক বুঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন, একজন মুসলিমের রক্ত হালাল নয়, হারাম। তবে তিন অবস্থা ব্যতীত, এক আত-তারিকুল ইসলাম ও মুফারিকুল জামাআহ, ইসলাম ত্যাগ করেছে জামাত দল ছেড়ে দিয়েছে, দুই বিবাহিত অবস্থায় জেনা করেছে, তিন আন-নাফসু বিন-নাফস, আরেকজন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। এই তিন অবস্থা ছাড়া বাকি কোনো অবস্থায় একজন মুসলিমের রক্ত হালাল নয়। আমি আপনাকে বলতে চাই হাদিসটা একটু গভীরভাবে দেখুন, কিভাবে গভীরভাবে, কেন আল্লাহর রাসূল বললেন তিনটে বিষয়, যেই তিনটে বিষয়ে রক্ত হালাল হয়ে যায় মুসলমানের রক্ত। এক, ইসলাম ছেড়ে দিয়েছে জামাত দল ত্যাগ করেছে, দুটো কিন্তু আলাদা নয়, আল্লাহ রাসূল একসাথে বললেন যে ইসলাম ছেড়ে দিয়েছে আর কি ত্যাগ করেছে, জোরে বলেন কি ত্যাগ করেছে, জামাত। জামাত মানে কি? দল। তাহলে এবার বুঝেন যে যত জায়গায় জামাত ব্যবহার হয়েছে কোন জায়গাতেই কারো পৈতৃক সম্পত্তির সংগঠন নয়, কারো তৈরি করা সংগঠন নয়, জামাত মানে হচ্ছে ইসলাম, মুসলমানদের জামাত। এটাই সঠিক ব্যাখ্যা, এই হাদিস তার প্রমাণ বহন করে যে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে, মসজিদে আসে না, মুসলমানদের মসজিদে আসে না, সামাজিকভাবে মুসলমানদের সাথে থাকে না, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যাকাত দিব না বলে বিদ্রোহ করেছিল, এইভাবে বিদ্রোহ করে। এরা হচ্ছে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে, মুসলমানদের সমাজ থেকে বের হয়ে গেছে। এইটা হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়া, দল থেকে বের হয়ে যাওয়া।
আর গত 100 বছরের বেদাত হচ্ছে এটা যে নির্দিষ্ট দলের নেতার আনুগত্যকে এমনভাবে ফরজ করে দেওয়া যেমনভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য ফরজ। এটা গত 100 বছরের বেদাত, তার আগে কোনো দলই ছিল না, কোনো দলের নেতাও ছিল না। যত হাদিস এসেছে আমির সংক্রান্ত, নেতা সংক্রান্ত, সব হচ্ছে রাষ্ট্র নেতা, দেশের নেতা, ইসলামী খেলাফতের খলিফা, তার আনুগত্য করতে হবে। যতক্ষণ না সে ইসলাম বিরোধী কোনো আইন জারি করে ততক্ষণ তার আনুগত্য করতে হবে, যদিও মারে, যদিও পিটায়, যদিও জেলে বন্দি করে। সকল হাদিস সেই ইসলামী খেলাফতের খলিফার জন্য। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো করলাম এতক্ষণ এগুলো সব ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা 63, পৃষ্ঠা 64, পৃষ্ঠা 29। এবার আসি এদের যে মাননীয় ইমাম এখন জীবিত আছে, কি নাম? মাশাআল্লাহ, হুসাইন মোহাম্মদ সেলিম নাম। তার তার জীবনীতে তাদের ওয়েবসাইটে লিখতেছে যে তিনি উপলব্ধি বা ইলহাম স্বপ্নের মাধ্যমে অবচেতন মনে পেয়ে থাকেন, সেগুলো বই আকারে লিপিবদ্ধ করা হয়েছে, যা হিজবুত তাওহীদের প্রত্যেক সদস্যের মানা জরুরি। মানে নবীর পর্যায়ে যেতে শুধু বাকি আছে, তার কাছে ইলহাম হয় অবচেতন মনে, স্বপ্নে সে আল্লাহর পক্ষ থেকে কিছু পায় যেগুলো সে বইয়ে লিপিবদ্ধ করেছে, আর তার দলের সদস্যরা সেগুলো মানবে। দুই, কত বড় কথা লিখেছে দেখেন, হিজবুত তাওহীদ পরিচালনা করেন মহান আল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা কি বলা যায় যে দুনিয়ার কোনো দল আল্লাহ পরিচালনা করেন? নাউজুবিল্লাহ। তারপরে দেখেন, তারপরে কি লিখেছে, যে আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত সংগঠন হচ্ছে হিজবুত তাওহীদ, পৃষ্ঠা নাম্বার 64, ইসলামের প্রকৃত রূপরেখা। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র দিন কি? ইসলাম। আর জেনে রাখবেন, ইসলামও একটা সংগঠন। কেন, কিভাবে, এটা আপনার কাছে শুনতে আশ্চর্য লাগতেছে। ইসলামের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মসজিদ হচ্ছে ইসলামের শাখা। পাঁচ ওয়াক্ত সালাত যে জামাতে আদায় করেন, এটা হচ্ছে কর্মীদের মধ্যে, প্রত্যেক মুসলিম হচ্ছে ইসলামের কর্মী, প্রত্যেক মুসলিম ইসলামের কি? কর্মী। কর্মীদের পারস্পরিক সহবর্ত, ভ্রাতৃত্ব, একসাথে টিকে থাকা, কাজ করার জন্য হচ্ছে মসজিদ, যেখানে পাঁচ ওয়াক্ত সালাতে উপস্থিত হবে। ইসলামের বিশ্ব ইজতেমা কি বলেন? হজ। ইসলামের মাসিক ইয়ামত কি? দান। ইসলামের বাৎসরিক ইয়ামত কি? যাকাত। কথা বোঝাতে পারিনি মনে হয় আমি তো। আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত একমাত্র সংগঠন কি? ইসলাম। সম্মানিত উপস্থিতি, তাদের আরো বিষয় দেখেন, লিখেছে কি সালাতের বিষয়ে, ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা 15, যে যোদ্ধা নয় সে দীনুল ইসলামের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা তার নাই। যে যোদ্ধা নয় তার ইসলামের সদস্য হওয়ার যোগ্যতা নাই। আচ্ছা, কয়টা নবী যুদ্ধ করেছিল? সহি বুখারীর হাদিস খুলে দেখেন, 5736 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরিদাত আলাইয়াল উমাম ফারাইতুন নবিয়্য মাহু রাহাত ওয়া রাআইতুন নবিয়য মাহু রাজুলান ওয়া রাআইতুন নবিয্য মাহু রাজুল ওয়া রাআইতুন নবিয্য লাইসা মাহু আহাদ। আমার সামনে নবীদেরকে পেশ করা হলো, উম্মতদেরকে পেশ করা হলো, একজন নবীকে দেখলাম তার সাথে একদল জামাত, একজন নবীকে দেখলাম তার সাথে দুইজন, একজন নবীকে দেখলাম তার সাথে মাত্র একজন, একজন নবীকে দেখলাম লাইসা মাহু আহাদ, তার সাথে কেউই নাই, মাত্র দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেননি। তাহলে যে সকল নবী রাসূল যোদ্ধা ছিলেন না, তারা মুসলমান ছিলেন না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা লিখেছে প্রকৃত সালাহ বইয়ে কুচকাওয়াজ করতে গিয়ে সালাতকে, যে সালাতে কিভাবে দাঁড়াবে, ডান হাত দিয়ে বাম হাতের কবজি মুষ্টিবদ্ধভাবে ধরতে হবে, এভাবে সালাতে দাঁড়াবে। হানাফিও থাকেনি, আহলে হাদিসও থাকেনি, এক আজীব নতুন ধর্মের নতুন সালাতের জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। এভাবে দাঁড়াতে হবে, কেননা এটা কুচকাওয়াজ, কোনো একটা জাল হাদিসও নাই। আরে নাভির নিচে এই হাত বাঁধার পক্ষে যে ডান হাত বাম হাতের উপর থাকবে, এইভাবে এই হানাফি ভাইয়েরা যেভাবে সালাত আদায় করে, তার পক্ষে তো কমসে কম জয়েফ হাদিস আছে। আরে ইমাম আর হিজবুত তাওহীদ যে এইভাবে বললো সালাত আদায় করতে হবে, এর পক্ষে একটা জাল হাদিসও নাই, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের আরও একটা ভ্রান্ত আকিদা কি, তারা আকিদা বইয়ে আকিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেছে। অতীতে কোনো আলেম, কোনো সালাফে সালেহীন আকিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেননি। আরও একটা বড় ভ্রান্তি কি, তাদের একটা বড় ভ্রান্তি, মহাভ্রান্তি,
যা আমাদের অনেক যুবক সমাজকে, অনেক মুসলিমকে বিভ্রান্ত করে ছেড়েছে। সেই বড় ভ্রান্তি হচ্ছে দাজ্জাল কোনো মানুষ নয়, দাজ্জাল হচ্ছে পাশ্চাত্য সভ্যতা, দাজ্জাল হচ্ছে আমেরিকা, দাজ্জাল হচ্ছে ইসরায়েল, দাজ্জাল কোনো মানুষ নয়। এই ভ্রান্ত আকীদা হচ্ছে হিজবুত তাওহীদের আকীদা। এ আকীদা অনেক বিভ্রান্ত অনেক যুবককে দেখেছি, তাদের ওই বাইজিদ খান পান্নির ওই বই পড়ে যে দাজ্জাল হচ্ছে আমেরিকার সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা, ওই বই পড়ে বহু যুবককে বিভ্রান্ত হতে দেখেছি, যারা আর বিশ্বাস করে না যে দাজ্জাল কোনো মানুষ। অথচ অগণিত হাদিস, মুতাওয়াতের পর্যায়ের হাদিস যে দাজ্জাল একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6508 নম্বর হাদিসে বলছেন, আ'ওয়ারুল আইন, দাজ্জালের এক চোখ হবে কানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বলছেন সাহাবীদেরকে দেখিয়ে দিয়ে যে আকরাবুন নাস বিহি শাবহান ইবনু কাতান, এই যে ইবনু কাতানকে দেখতে পাচ্ছ না, সে কিন্তু দেখতে দাজ্জালের মতো। আল্লাহ রাসূল মানুষকে দেখিয়ে দিয়ে বলেছেন। আর ইবনু সাইয়্যিদিন নাসের যেগুলো ঘটনা আছে সেগুলো পড়ে দেখেন, সেগুলো পড়লেও বুঝতে পারবেন। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবুন, দাজ্জাল হচ্ছে যুবক। আর ওই যে বিরাট ঘটনা যেটা মাঝে মাঝে আব্বু শুনিয়ে থাকে সহিহ মুসলিমের কিয়ামত অধ্যায়ে, যে তামিম আদ-দারি তার সফর সঙ্গীদের নিয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে গেল, তারপরে দাজ্জালের সাথে সাক্ষাৎ হলো, সেখানে তারা বলছেন ফাইদা ফিহি আযম ইনসানিন, আমরা দেখলাম অনেক বড় বিরাট এক মানুষ, রমা রাইনাহু কাত্তু খালকান, এত বড় মানুষ আমরা আর জীবনে কোনোদিন দেখিনি, ওয়া সাদ্দাহু বিসাকান, আর এত কঠোরভাবে বেঁধে রাখা হয়েছে, এইরকম কাউকে আমরা কোনোদিন দেখিনি। সহিহ মুসলিম হাদিস। সম্মানিত উপস্থিতি, আরো একটা কথা বলে যাই, যারা বলবে যে দাজ্জাল মানুষ নয় তারা দাজ্জালকে অস্বীকার করলো। আর সকল আইম্মা ইকরাম একমত যে কেউ যদি দাজ্জালকে অস্বীকার করে তাহলে সে কাফের। কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তার বিষয়ে আর দুইটা কথা বলে তার বিষয়ের বক্তব্য হিজবুত তাওহীদের বক্তব্যর ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দুটি বিষয়ের একটি বিষয় হচ্ছে এদের যে ইমাম, তার জীবনী পড়ে দেখেন, এখন যে ইমাম মুখে দাড়ি নাই, দাড়ি দেখেছেন তার? রাসূলের একটা সুন্নাত মানতে পারে না। আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, কোনোদিন মাদ্রাসা ইসলাম লাইন পড়াশোনার কিচ্ছু নাই, আর সে ব্যাখ্যা দিতে আসছে জনগণকে ইসলামের। আর মুসলমান কত বোকা যার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই, কোনোদিন আলেম ওলামার সাথে থাকিনি, এমন একজন জাহেল গাওয়ারকে মুসলমানরা অনুসরণ করতেছে এবং সম্বর্ধনা দিচ্ছে, নাউজুবিল্লাহ। আরও একটা ভ্রান্তি কি দেখেছেন, মেয়েদেরকে বলে যে মেয়েরা বাক্সবন্দি বলে টিটকারি করে সব জায়গায়, তারা কিন্তু আমাদের মা এবং বোনের পর্দাকে, বোরখার পর্দাকে এবং ঘরের মধ্যে বসে থাকাকে হিজবুত তাওহীদ কি বলে টিটকারি করে, বাক্সবন্দি বলে টিটকারি করে, এবং প্রত্যেক সম্মেলনে তাদের মেয়ে এবং ছেলের ওপেন মিক্সিং হয় একসাথে, নাউজুবিল্লাহ। ইসলামকে বিকৃত করার কত বড় ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ভাত বাতিল ভ্রান্ত ফিরকা থেকে বেঁচে থাকার, হেফাজত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সময় অনেক সংক্ষিপ্ত, লম্বা করতে চাচ্ছি না, তবু হালকা হালকা করে টাচ দিতে চাই, এটাতে বেশি সময় দিলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকারকারী। এর উপর আমার একটা বক্তব্য আছে, আমরা হাদিস মানতে বাধ্য। তারপরও অনেক ভাইয়ের আবদার যে মুনকিরে হাদিসদের অত্যাচার অনেক বেড়ে গেছে, আপনি কিছু বলিয়েন। এবং নতুন নতুন মুনকিরে হাদিসের জন্ম হচ্ছে, নতুন নতুন মুতাজিলার জন্ম হচ্ছে, যাদের বক্তব্য আপনাদের মোবাইলে মোবাইলে আছে, তাদের বক্তব্য ডিলিট করতে হবে, নাম নিতে চাচ্ছি না, তাদের বক্তব্য ডিলিট করতে হবে, যাদের বক্তব্য আপনারা ওপেন মাঠে শুনেন এবং বক্তব্য মোবাইলে রাখেন, অথচ তারা মুনকিরে হাদিসে পরিণত হয়ে গেছে, কোরআন ফাউন্ডেশনের নামে হাদিসকে অস্বীকার করা শুরু করেছে। তাদের উদ্দেশ্যে এক নাম্বার কথা, এক, কোরআন নাই, হাদিস নাই তো কোরআন নাই। বলেন তো আমার সাথে এক কি, হাদিস নাই তো কোরআন নাই? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেই মুখ দিয়ে বলতেন, কোরআনও ওই মুখ দিয়েই তেলাওয়াত করতেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে না দেন যে এইটা হাদিস,
আর এখন যেটা তেলাওয়াত করলাম এখনই অবতীর্ণ হলো, এটা কোরআনের অমুক আয়াতের অমুকের অধীনে লেখো, অমুক সুরার এটা আয়াত, তুমি ওই আয়াতের অধীনে যায়েদ বিন সাবিত লেখো, ততক্ষণ পর্যন্ত কি কেউ বুঝতে পারবে যে এটা কোরআনের আয়াত আর অমুক সুরার আয়াত? তাহলে এটা যে কোরআনের আয়াত এটা কার মুখ দিয়ে আসতে হবে? আল্লাহর রাসূলের মুখ দিয়ে আসতে হবে। আর যখনই আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হলো এটা কোরআনের আয়াত, তখনই সেটা হাদিসে পরিণত হয়ে গেল। আল্লাহর রাসূলের হাদিস যখন থাকবে না, মানে আল্লাহর রাসূলের কথা যখন থাকবে না, তখন কোরআনও থাকবে না। আল্লাহর রাসূলের কথা দিয়েই নির্বাচিত হবে, নির্ধারিত হবে যে এটা কোরআন এবং অমুক সূরার অধীনে। অতএব এক, যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনকে জমিনে ফেলে দিতে পারতেন, ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিতে পারতেন, এই নাও কোরআন পড়ো, মানো, অনুসরণ করে চলো, এরকম কি পারতেন না আল্লাহ? অবশ্যই পারতেন। তাহলে কেন একজন নবীকে 40 বছর যাবৎ যাচাই বাছাই করে, এত কষ্ট করে নবুয়ত দিয়ে, 13 বছর মক্কার কষ্টের জীবন, বাকি 10 বছর জিহাদি জীবন, 23 বছরের ঝড় ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ এক জীবন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন কেন অবতীর্ণ করলেন? একটাই কারণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কোরআনের ব্যাখ্যা নিজে আমল করে, নিজের কথা দিয়ে, নিজের কাজ দিয়ে জাতিকে বুঝিয়ে যেতে পারেন যে এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কোরআনের উপর এভাবে আমল করতে হয়। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 23 বছর প্রয়োজন থাকে তার ওই আমলের, তার ওই কথা, তার ওই কাজের, তাহলে সেই 23 বছরের রাসূলের কথা এবং কাজের কি আজকে প্রয়োজন নাই? যদি 23 বছরের ওই কথা কাজ আজকে আমরা না পাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা বৃথা, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব ওই 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন কোরআনের ব্যাখ্যায়, তাই হচ্ছে হাদিস। অতএব হাদিসকে আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকা জরুরি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর কোরআনের ব্যাখ্যা করার জন্য পাঠিয়েছিলেন। তিন, তারা অভিযোগ উত্থাপন করে থাকে, একটা পয়েন্ট 3 নম্বর, যে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। কিভাবে অচল? একটা শুধু উদাহরণ দেই, আপনি যদি এখনই মারা যান, মরার পর থেকে নিয়ে কাফন, দাফন, জানাজা, কবরে রাখা, গোসল করানো, সব কিছুর বিষয়ে কোরআনে একটা আয়াত খুঁজে পাবেন? মানুষের মৃত্যু থেকে নিয়ে, একজন মুসলিমের মৃত্যু থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত এই বিরাট একটা বিষয় শুধু মুসলমান কোথায় পেতে পারে? হাদিসে পেতে পারে। তাহলে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। এরকম আরও বহু উদাহরণ দেওয়া যাবে। কোরআনে আল্লাহ বহুবার সালাতের কথা বলেছে, সালাত কীভাবে পড়বে তা বলেনি, আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন। 3, 4, তারা যে অভিযোগগুলো উত্থাপন করে সেই অভিযোগগুলো কি? যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু, এতদিন পরে তিনি একটা বই লিখলো, আর এই পাগল মুসলমানেরা বলতেছে সেই বই নাকি আসাফুল কিতাব বাদা, আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহি গ্রন্থ, অথচ 200 বছর পর লিখেছে, বলে না তারা এই কথা? এই অভিযোগের 2টা জবাব দিব আমি। 1 নম্বর কথা হচ্ছে, তারা এটা বলে ইলমে হাদিসকে ফু মেরে উড়িয়ে দিতে চায়। ইলমে হাদিস ফু মেরে উড়িয়ে দেওয়ার জিনিস নয়। আপনি জেনে রাখুন, পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার, যত ডাক্তার, যত জ্ঞানী, যত বিজ্ঞানী, যত পণ্ডিত, এক একটা বিষয়ের পিছনে যত পরিশ্রম করেছে, পদার্থবিজ্ঞানের পিছনে একজন পদার্থবিদ যত পরিশ্রম করেছে, ডাক্তারি বিদ্যার পিছনে একজন ডাক্তার যত পরিশ্রম করেছে, ইঞ্জিনিয়ারি বিদ্যার পিছনে একজন ইঞ্জিনিয়ার যত পরিশ্রম করেছে, সকলের পরিশ্রম যদি এক জায়গায় করা হয়, তাহলে দুনিয়ার মুহাদ্দিসরা হাদিসের পিছনে যত পরিশ্রম করেছে, মুহাদ্দিসদের পরিশ্রমের চারা নাও বিন্দু পরিমাণ তুলনা তাদের পরিশ্রমের সাথে হবে না। হাদিস হচ্ছে এমন ভারী জিনিস, বাহরুন লা সাহিলা লাহু, এমন সমুদ্র যার কোনো তীর না। সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিসদের পরিশ্রমের একটা উদাহরণ দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ, তার ছাত্র মুআমার বিন রাশিদ, তার ছাত্র আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানি, তার ছাত্র আহমদ বিন হাম্বল, তার ছাত্র ইমাম বুখারী, আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ, আর আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানির হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানি
তিনি আবু হুরায়রার নিকট থেকে যা হাদিস শুনতেন সব লিখতেন। তার ওই বইয়ের নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বে, যেটা এখন কিছুদিন আগে ডক্টর হামিদুল্লাহ জার্মানের বার্লিন লাইব্রেরিতে সেই বইটা পেয়েছে এবং সেটাকে প্রকাশ করেছে। সেই বইয়ের ভূমিকায় তিনি কি লিখছেন তা আমি বলতেছি। এবার দেখেন, এই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বে আবু হুরায়রার ছাত্র, তিনি এই বই লিখেছেন, তার নিকট থেকে এই বই সংগ্রহ করেছে এবং পড়েছে মাআমার বিন রাশেদ। মাআমার বিন রাশেদের নিকট থেকে এই বই পড়েছে এবং সংগ্রহ করেছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানি, এবং তিনি তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে জমা করেছেন। ঠিক তেমনি আব্দুর রাজ্জাকের ছাত্র আহমদ বিন হাম্বাল ওই বই থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে জমা করেছেন। ঠিক তেমনি আহমদ বিন হাম্বালের ছাত্র ইমাম বুখারি তার সহিহ বুখারীর মধ্যে ওই বই থেকে অনেক হাদিস জমা করেছেন। এখন এই যে গবেষক, এই যে প্রকাশক 1400 বছর পরে সেই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহকে বার্লিনের লাইব্রেরিতে পেয়ে ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহের যে যে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এনেছে, যে যে হাদিস ইমাম বুখারি তার সহিহ বুখারিতে এনেছিলেন, যে যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদে এনেছিলেন, ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহের সাথে এই তিনটে হাদিসে, এই তিনটে হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো আনা হয়েছে সবগুলোর সাথে মিলিয়ে দেখলেন যে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহের হাদিসের সাথে এই তিনটে গ্রন্থে আনা হাদিসের একটা হরফেও পার্থক্য নাই। এটাই হচ্ছে মুসলমানদের মুহাদ্দিসদের হাদিস সংগ্রহের ইতিহাস, নজির, দৃষ্টান্ত। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটা কথা বলি। তারা বলে এত বছর পরে সেই ইমাম বুখারী কেমনে লিখলো, আমি আপনাকে বলি যে বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী, আপনার নিকট একজন বড় ব্যক্তিত্ব এমপি সাহেব, আপনার নিকট একজন বড় ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যদি একটা দিন প্রধানমন্ত্রীর সাথে কাটান, একটা দিন এমন ব্যক্তির সাথে কাটান যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন, ওই দিনটা স্মরণ করার জন্য, ওই দিনে কী কী করেছেন, কী কী বলেছেন তা মনে রাখার জন্য আপনাকে কি মুখস্থ করা লাগবে? এভাবে বই পড়ার মতো ঝুঁকে ঝুঁকে মুখস্থ করা লাগবে? লাগবে না। তাহলে যে সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, দুনিয়ার মানুষ আরেকজনকে যত না ভালোবাসতে পারে সাহাবিরা তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। সে আল্লাহ রাসূলের সাথে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা যুদ্ধ করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা হজ করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা সিয়াম করতেছে। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল কীভাবে আদায় করেছেন, এই হজ আল্লাহ রাসূল কীভাবে করেছেন, এই সিয়াম আল্লাহ রাসূল কীভাবে করেছেন তা মনে রাখার জন্য সাহাবীদেরকে মুখস্থ করা লাগবে? আপনার কি মনে হয় মুখস্থ করা লাগবে? সম্মানিত উপস্থিতি, যদি মুখস্থ না করা লাগে, এটাই ঠিক যে তাদেরকে বিন্দুমাত্র মুখস্থ করা লাগতো না, কেন সালাত তারা দিনে 5 বার করতো। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কোনো সাহাবি সালাত ছেড়ে দেয়নি, সব সাহাবি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সব সাহাবি হজ করেছে, সব সাহাবি সিয়াম পালন করেছে, তারা দিন ধর্ম ছাড়েনি। অতএব যতদিন সাহাবিরা পৃথিবীতে জীবিত ছিল, প্রায় 100 বছর যাবৎ, ততদিন আল্লাহর রাসূলের হাদিস বিনা মুখস্থতে সাহাবিদের আমলের মধ্যে জীবিত ছিল। ঠিক সাহাবিদের পরে তাবেঈদের আমলের মধ্যে জীবিত ছিল। সম্মানিত উপস্থিতি, অতএব কেউ যদি বলে 200 বছর পরে এসে কীভাবে লিখলো, সে আসলে ইলমে হাদিস সম্পর্কে অজ্ঞ, ইলমে হাদিস সম্পর্কে তার নিকটে বিন্দুমাত্র জ্ঞান নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার আলোচনার তৃতীয় পয়েন্টে চলে এসেছি, কাদিয়ানি। কাদিয়ানিদের নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে না, এই জন্য একটু আলোচনা হওয়া উচিত কাদিয়ানিদের বিষয়ে। আরও একটু আলোচনা হওয়া উচিত যে কেউ কেউ আহলে হাদিসদের বলে আহলে হাদিসরা নাকি কাদিয়ানিদের এজেন্ট, তাদেরকে ইতিহাস জানা থাকতে হবে। এই পৃথিবীর বুকে ভারত উপমহাদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে, যাদের অবদান সবচেয়ে বেশি, বাহাস মোনাজারা মুবাহাদার মাধ্যমে কাদিয়ানিদেরকে যারা মাঠে ময়দানে পরাস্ত করেছে, সেই জামাতের মধ্যে শীর্ষ স্থানে থাকবে আহলে হাদিস জামাত। একজন ব্যক্তি নামধারী সহি আকিদা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে উমুক উমুক বাহাস করেছে, উমুক উমুক এটা এটা করেছে, আর কোথাও আল্লামা সানাউল্লাহ অমৃত শরীর নাম নেয়নি। আমি বলবো হয় সে অজ্ঞ অথবা সে জ্ঞান ও পাপী,
ইতিহাস চোর, যে ব্যক্তি কাদিয়ানিদের ইতিহাস বলবে কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নিবে না, সে হয় অজ্ঞ অথবা জ্ঞান পাপী। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিসদের এমন একজন দিকপাল আলেম ছিলেন, যিনি একই টেবিলে একই মঞ্চে বসে একই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সুন্নি বেরেলভি যত বেদাতি বাতিল ফিরকা আছে সকলকে একই টেবিলে একই সাথে বসে পরাস্ত করে একই দিনে উঠে যাওয়ার মতো জ্ঞান যার নিকটে ছিল, তার নাম মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তিনি এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে মুবাহালা পর্যন্ত করেছেন এইভাবে, আল্লাহ যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবিতে সত্য হয়ে থাকি তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জন্য আমার জীবদ্দশায় মৃত্যু হয়, আর আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু এই মুবাহালার পরে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে নিকৃষ্টভাবে ন্যাক্কারজনকভাবে মারা গেছিল, আর মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী তার মৃত্যুর পরেও 40 বছর যাবৎ পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মর্যাদা হিসেবে জীবিত ছিলেন। তাহলে কাদিয়ানি ফিরকার পতন কার হাতে হলো? জোরে বলেন, কার হাতে হলো? আহলে হাদিসদের হাতে হলো। আজকেও বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, দাজ্জালুনা করিবাম মিন সালাতুনা দাজ্জালুনা কাযাবুনা সায়খরুজ, আজরে 30 এর অধিক দাজ্জাল কাযাব বের হবে। এই 30 এর অধিক দাজ্জাল কাযাব বলবে, কুল্লুহুম ইয়াযামান্নাহু নবী, সকলেই দাবি করবে যে সে নবী, কিন্তু জেনে রাখো, আনান নবী লা নবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা থাকা উচিত। আল্লাহর রাসূলকে খুঁজতে 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 তিনি গোলাম হয়ে 350 বছর তিনি জীবিত ছিলেন, গোলাম হয়ে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর তিনি তার আগের পাদ্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এখন কার নিকটে দিনে হক খুঁজে পাবো? আগের পাদ্রী বলল, সায়খরুজু নাবিয়্যুন ফি আরদিল আরাব বাইনাল হারসাই হাজির বাইনা ইলা বাইনাল হাররাতাইন, জেনে রাখো আরব ভূমিতে অচিরে একজন নবী বের হবে যিনি হিজরত করবে বাইনাল হাররাতাইনের মধ্যে। ওই নবী তার বৈশিষ্ট্য হচ্ছে, লা ইয়াকুলু সাদাকা, সাদাকার মাল ভক্ষণ করবে না, ওয়া ইয়াকুলুল হাদিয়া, হাদিয়ার মাল ভক্ষণ করবে, ওয়া ইয়াকুনু বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, তার দুই কাঁধের মাঝে খাতম নবুওয়াতের সিল মোহর থাকবে, তিনি হবেন সর্বশেষ নবী। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন, গোলাম হয়ে থাকলেন, অনুসন্ধান করতে লাগলেন নবী। একদিন শুনতে পেলেন মদিনায় নাকি একজন নবী এসেছে, তিনি বললেন, কিন্তু অনাস্কতা, যখন আমি শুনলাম মদিনায় একজন নবী এসেছে তখন গাছ থেকে পড়ে যাই যাই, আবেগের আবেগের আতিশয্যে আমি গাছ থেকে পড়ে যাই যাই, তখন সাথে সাথে নিচে নেমে জামা তোমা কানা ইন্দি, আমার নিকটে যা ছিল তা জমা করলাম, ওয়া যাহাবতু ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দরবারে গেলাম, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাযিহি মা কানা ইন্দি মিনাস সাদাকা, আমার নিকটে এই সাদাকার মাল ছিল, আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কুলু, তোমরা এই সাদাকার মাল খাও, ওয়া আমসাকা ইয়াদাহু, আল্লাহর রাসূল তার হাত গুটিয়ে নিলেন, নিজে সাদাকার মাল খেলেন না। সালমান ফার্সি ফিরে চলে আসলেন, তারপরের দিন আবার গেলেন, জামা মা কানা ইন্দা, তার নিকটে যা ছিল তা জমা করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি মা কানা ইন্দি মিনাল হাদিয়া, হে আল্লাহর রাসূল, এটা আমার নিকটে হাদিয়ার মাল ছিল, রাইতু কান্নাকা লা তাকুলুস সাদাকা, আমি গতকাল দেখেছি আপনি সাদাকার মাল খান না, তাই আজকে আপনার জন্য হাদিয়ার মাল নিয়ে এসেছি আল্লাহর রাসূল। তখন সালমান ফার্সি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়ার মাল থেকে আকালা খেলেন এবং সাহাবীদেরকেও দিলেন খাওয়ার জন্য। এবার আবু সালমান ফার্সি বলছেন, ওয়াস্তাসবাস্তু জাম্মা রাসূলিল্লাহ, আমি রাসূল ইস্তাদারতু জাম্মা রাসূলিল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরতে লাগলাম ওই তৃতীয় আলামত দেখার জন্য যে আল্লাহর রাসূলের দুই কাঁধের মাঝখানে খাতমে নবুওয়াতের সিল মোহর আছে না নাই, এটা দেখার জন্য আমি সালমান ফার্সি পাগল হয়ে আল্লাহর রাসূলের চারপাশে ঘুরতে লাগলাম। ওয়াস্তাসবাসা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বুঝে গেছেন যে সালমান ফার্সি এমন কিছু খুঁজতেছে যা তাকে বলা হয়েছে, ফাল কারিদাহু মিন যাহরি, আল্লাহ রাসূল তার পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন। তখন সালমান ফার্সি বলছেন, ফারাইতু, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে খাতমে নবুয়তের সিল মোহর রয়েছে, আল্লাহর রাসূলের পরে আর কোনো নবী আসবে না। তখন তিনি সাথে সাথে ওখানে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানিরা তো কাফের কাফের, যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। আমি বাংলাদেশ সরকারের নিকটে দাবি জানিয়ে বলতে চাই, এদেশে হিন্দুরা আছে থাক থাকতে পারে, খ্রিস্টানেরা আছে থাক থাকতে পারে, বৌদ্ধরা আছে থাক থাকতে পারে, কাদিয়ানিরাও আছে থাক থাকতে পারে, কিন্তু কাদিয়ানি নাম নিয়ে থাকতে হবে, কাফের নাম নিয়ে থাকতে হবে। যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে, নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে, কোনো হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে
থাকে না, কোন খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না। এইভাবে যদি কাদিয়ানিরা চায় নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক, কোনো আপত্তি নাই। কিন্তু আহমদি মুসলিম নাম নিয়ে, মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানিদের বসবাসের সুযোগ নাই। এদেশের 16 কোটি মানুষ এই দাবি জানায় যেভাবে বিশ্বের 40টি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, বাংলাদেশও আমরা দেখতে চাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এবং সরকারের নিকটে আবেদন জানাব, সরকারের কোনো কেউ যেন কাদিয়ানিদের প্রতি দুর্বলতা না দেখায়, এটা এদেশের জনগণ বরদাস্ত করবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের নিকটে বলতে চাই কয়েকটা কথা। এই যে হিজবুত তাওহিদের বিরুদ্ধে বললাম, মুনকিরা হাদিসের বিরুদ্ধে বললাম, কাদিয়ানিদের বিরুদ্ধে বললাম, জঙ্গিদেরটা রেখে দিলাম, সময় সংকীর্ণ, অনেক বড় বড় বক্তা আছে, এগুলোর বিরুদ্ধে বলতে গেলে জঙ্গিবাদের বিরুদ্ধে তাহলে দুটি কথা বলে নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে দুটি কথা বলে নেই। জঙ্গিদের বাতিল ভ্রান্ত আকিদার মূল ভিত্তি হচ্ছে দুটি। এক, তারা দাবি করে যে কবিরা গুনাহগার মুসলিম, মুসলিম নাই কাফের হয়ে গেছে। দুই, মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে। এই দুটো হচ্ছে তাদের মূল ভ্রান্তির কারণ। এক, তারা কাবিরা গুনাহগার মুসলিমকে কাফের মনে করে, তার খণ্ডন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। জেনে রাখবেন, যখন মানুষ সাগিরা গুনাহ করে তখন ওযু করলে মাফ হয়ে যায়, যখন সাগিরা গুনাহ করে তখন নামাজ পড়লে, সালাত আদায় করলে মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ সূরা তাহরিমে বলতেছেন ওই সমস্ত মুমিনদেরকে যারা কাবিরা গুনাহ করেছে তাদেরকে তওবার নির্দেশ দিচ্ছেন, আর আল্লাহ বলছেন হে কাবিরা গুনাহগার মুমিনগণ, তোমরা তওবা করো। বোঝা গেল কাবিরা গুনাহ করার পরেও সে এখনো মুমিন আছে, কাফের হয়নি। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের দুটি দল পরস্পরে লড়াই করে তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। জেনে রাখবেন, একটা মুসলিম যদি আরেক মুসলিমের গায়ে হাত তুলে, কাবিরা গুনাহ। একটা মুসলিম আরেক মুসলিমের গায়ে হাত তুলতে পারে না, বহু হাদিস যেটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। এখানে এক মুমিন আরেক মুমিনের উপর হাত উত্তোলন করতেছে, কাবিরা গুনাহ করতেছে, তারপরও আল্লাহ সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলছে, ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটো গ্রুপ যদি পরস্পরে লড়াই করে, আল্লাহ বলেনি কাফেরদের দুটো গ্রুপ, আল্লাহ বলছে মুমিনদের দুটো গ্রুপ, মানে কাবিরা গুনাহ করার পরেও তারা এখনো কাফের হয়নি, মুমিন আছে। সম্মানিত উপস্থিতি, এরকম অগণিত দলিল পেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শাফাত করবেন কাবিরা গুনাহগার মুমিনদের জন্য। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন আও মিসকাল খারদালিন মিন ঈমানিন, কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যাদের অন্তরে বিন্দুমাত্র ঈমান আছে। এই সকল হাদিস প্রমাণ বহন করে যে কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, বরং কাবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুমিনকে আমরা কি বলবো, বলবো ফাসেক মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, পাপাচারী মুসলিম, গুনাহগার মুসলিম, এটা বলে তাকে আমরা সম্বোধন করব, কাফের বলবো না। এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুসলিমকে হত্যা করে তাহলে তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, কারো থাকার জায়গা জাহান্নাম হয় যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না, আল্লাহ বললেন খালেদান ফিহা, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না, আল্লাহ বললেন গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, কার উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না, আল্লাহ বললেন লা রাহু, আল্লাহর
বর্ষিত হোক, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন ওয়াআদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য। আল্লাহ এতগুলো বিষয় বললেন, এক জাহান্নামে যাবে, দুই চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তিন আল্লাহ তার উপর রাগান্বিত, চার আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে, পাঁচ তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে। কেন? রক্ত মুমিনের। তাই সহিহ সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়ান নাহলাস সামাই ওয়াল আরযি ইশতারাকু ফি দামি মুমিনিন, জেনে রাখো যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা কাব্বাহুল্লাহু লাহুম জামিআন ফিন্নার, তাহলে সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। রক্ত মুমিনের। তাই আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আও লাহদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি মুমিনিন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘরের চাইতেও, সারা দুনিয়ার চাইতেও একজন মুমিনের দাম বেশি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখবেন আজকের এই খারিজিরা জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে, এটাই আল্লাহ রাসূল বলে গেছে সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস খুলে দেখুন। সহিহ বুখারীর এই মর্মে তিনটি হাদিস বিস্তারিত আছে, পড়ে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে এক দল জামাত বের হবে, ইকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আরসান, যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু মুশরিক ইহুদি খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকের পৃথিবীতে এই খারেজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, আমেরিকা ইসরায়েলও তত মুসলিমকে হত্যা করেনি। এই জন্য আল্লাহ রাসূল তাদের বিষয়ে বলেছে, লাইনা দ্রাক্ত হুল্লা তুলান্নহম কাতলা তাগুত, আমি যদি তাদেরকে পাই তাহলে কাতলে সামুদের মতো তাদেরকে হত্যা করব। কেন? এরা মুমিনের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে। সম্মানিত উপস্থিতি, তাদের দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কী জিনিস? মুসলিম রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম, কাফের রাষ্ট্র হচ্ছে দারুল কুফুর। যখন শাহুল্লাহ মুহাদ্দেস দেহলভী, শাহ ইসমাইল শহীদ যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দেস দেহলভীকে গিয়ে বললেন যে এতদিন তো ভারত দারুল ইসলাম ছিল, ভারত মুসলমানদের অধীনে ছিল, 600 বছর আমরা শাসন করেছি, আজকে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, তার আগে আপনার নিকটে ফতোয়া চাই, আপনি বলেন যে ভারত দারুল ইসলাম নয়, ভারত দারুল কুফর। তখন সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহিমাল্লাহ লিখিত ফতোয়া দিলেন যে এখন আর ভারত দারুল ইসলাম নয়, এখন ভারত দারুল কুফর হয়ে গেছে। এর মানে হচ্ছে মুসলিম রাষ্ট্র আর কাফের রাষ্ট্র। শেখ সালেহ আল উসাইমিন বলতেছেন, কোনটা মুসলিম রাষ্ট্র, কোনটা? এক, যে দেশের নেতা মুসলিম, দুই, যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম, তিন, যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতার প্রভাব রয়েছে, পাঁচ অক্ত সালাত আদায় কোনো বাধা নেই, হজ সালাত সিয়ামে কোনো বাধা নেই, সেটা মুসলিম রাষ্ট্র। বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেক অন্যায় করে, অনেক বিধান মানে না, তাহলে কী হবে? বলবো একজন গুনাহগার মুসলিম যেমন ফাসেক মুসলিম, তেমনই একজন গুনাহগার রাষ্ট্র হচ্ছে ফাসেক রাষ্ট্র। আরও একটা কথা বলি, যাকাত ফরজ ঠিক আছে মানলাম, কিন্তু আমার টাকা নাই, এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারিনি, আমি কি জোর করে চুরি ডাকাতি করে অত সম্পদের মালিক হবো যাতে আমার উপর যাকাত ফরজ হয়? এটা কি চলবে? চলবে না। জেনে রাখুন, একামতে দিন বলেন, একামতে দিন একটা বিরাট বিষয়, সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন। একামতে দিন মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দিন বাস্তবায়নের নামে একামতে দিন। তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা। এই রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা এই পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ, প্রত্যেক 56-57টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের উপর ফরজ যে তারা তাদের রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে, অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আমি এখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি, জোর করে যেমন যাকাত করতে যাব না, ঠিক এখনও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি চায়? ইসলাহ। আহমদ বিন হাম্বালকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। সাইয়েদ মুজাদ্দিদ আল ফিসানিকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। ইবনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। কি করেছেন? ইসলাহ, সংশোধনের চেষ্টা করা। আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা সংক্ষেপে একটা কথা বলতে চাই, যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশু
কে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতি দিনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না, আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতি দিনের ব্যাখ্যা হবে। আরো একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল, যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন টুটা ফুটা ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি, রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহউদ্দিন আইয়ুবি বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খা চেঙ্গিস খা মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খা চেঙ্গিস খানের কবল থেকে কোন টুটা ফুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির পারভেজ খান যিনি যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান আর নাসিরা তোমরা সাহায্যকারী নেতা চাও, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম। হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনোদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহউদ্দিন আইয়ুবির মতো, জাহির পারভেজ খানের মতো জেহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের সামনের কাতারে থাকবে। ইংরেজদের বিরুদ্ধে আমরা এই জেহাদ করেছি, ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে, শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন, মাওলানা ইনায়েত আলী মাওলানা বিনায়েত আলী আহলে হাদিস ছিলেন, রাজশাহী মালদা মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস, মাওলানা সানাউল্লাহ মৃতশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন, কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম জেহাদের নেতা মাওলানা বিলায়েত আলী মাওলানা ইনায়েত আলী এই অঞ্চলগুলোতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জেহাদ করে দেশ মুক্ত করেছে, কোনদিন যদি জেহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ। কথা শেষ করি, এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি, কেন জানেন? এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি। আহমদ বিন হাম্বাল জেলে গেছে, মুতাজিলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি, বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বাল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8-8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও, আরে কিসের মানহানি মামলা, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষ করছি, আমি আপনাদের সামনে দাওয়াত দিতে আসিনি, দোয়া নিতে এসেছি। মাজলুম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মেজ ভাই আব্দুর রহমান যার বক্তব্য আপনারা শুনে থাকেন মাঝে মধ্যে জামিয়া সালাফিয়া বানারসে পড়তেছে, ছোট ভাই আব্দুর রহিম মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর দিন প্রচার করতে চাই পারিবারিকভাবে, পুরো পরিবার মিলে এই দুই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠার পেছনে এই উদ্দেশ্য, আল্লাহর কসম দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ সুবহানাহু তাআলা যেন তার গায়েবী মদদ আমাদের জন্য অব্যাহত রাখে, আল্লাহুম্মা আমিন, আমাদের জন্য তার দিনের খেদমতের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।